ব্রাদার কথা বলতে চলে এলাম স্লাইস অ্যাপ্লিকেশনের রেফারেন্স আনে লুট অফার নিয়ে, পার রেফার 150 টাকা, সাইন আপে 150 টাকা। বাট এখানে যারা সাইন আপ করছে অনেকেই টাকা পাচ্ছে না, তাদের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট টাইম আপনাকে কী করতে হবে, এমন একটা লিঙ্ক জোগাড় করতে হবে যে এমন একটা রেফার কোড অথবা লিঙ্ক আপনাকে জোগাড় করতে হবে যে 5টা রেফার এখনও করেনি, তেমন নাম্বার দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। তো অলরেডি এখন এখানে একটা নাম্বার আমি নিয়ে নিয়েছি এবং এ বলছে অলরেডি আমি 5টা করে, তো চলুন এই নাম্বারটা আমি খুলে দেখবো। আর একটা কথা গাইস, এখানে আমি একটা ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনাদের যারা 5টা কমপ্লিট হয়নি তারা কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক কমেন্ট করবেন, প্লাস ফেসবুকে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক কমেন্ট করবে। তো চলুন আমি এই রেফার কোডটাকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এবার লিঙ্কে ট্যাপ করে আপনার সামনে স্লাইস অ্যাপ্লিকেশন ওপেন করে দিচ্ছি। ওপেন হওয়ার পর আমি এখান থেকে সরাসরি গুগল প্লে স্টোরে ট্যাপ করে গুগল প্লে স্টোরে চলে যাবে। গাইজ যতক্ষণ ডাউনলোড না হয় আমি আপনাকে রিকমেন্ড করবো অবশ্যই আমি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কেন গাইজ বিগ বিলিয়ন ডে সেল, অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল চলছে, যে সেলে আমরা হিউজ ক্যাশ লুটতে পারবো। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো চলুন এবার স্লাইস অ্যাপ্লিকেশন ওপেন করে নিলাম। প্রথমে সাইন আপ করার জন্য এখানে আপনি একটা ইমেল চুজ করে নেবেন, আপনার মোবাইলে যে কোনো ইমেল একটা চুজ করে নেবেন। ইমেল যখন চুজ করা হয়ে যাবে এবার আপনার সামনে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিন, মোবাইলে আসবে ওটিপি, ওটিপি বসিয়ে দেবেন। নিচে দেখতে পাবেন হ্যাভ এ রেফার কোড, এই জায়গাটায় আপনাকে রেফার কোড ইনপুট করতে হবে, এমন রেফার কোড যে এখনও 5টা রেফার করেনি। তো এমন একজনের রেফার কোড আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো রেফার কোড আমি ইনপুট করে দিলাম, এবার আমি কনফার্মে ট্যাপ করছি, অ্যান্ড কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি রেফার কোড এখানে অ্যাডেড হয়ে গেছে। উপরে আপনার নাম যদি ঠিক থাকে ঠিক রাখেন, আর যদি না থাকে তাহলে আপনি এটা চেঞ্জ করে আলাদা করতে হবে। তো আমার নাম এখানে ঠিক আছে, আমি নিচে ট্যাপ করবো, এখানে বয়সটা এবার আপনাকে সিলেক্ট করতে হবে। তো বয়স এখান থেকে সিলেক্ট করে নিলাম, এখানে ট্যাপ করবো, ট্যাপ করার পর উপরে স্লাইস অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে, ট্যাপ করার পর পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে। তো এখানে অনেকগুলো পারমিশন আপনার চাইবে, আপনি পরপর অ্যালাউ করতে থাকুন, অ্যালাউ হয়ে যাবে। এবার আপনার সিম ভেরিফিকেশন, তো আপনার যে সিম নাম্বার দিয়েছে সেই সিম ভেরিফিকেশন করুন। ভেরিফিকেশন করার পর আপনার সিম ভেরিফিকেশন হয়ে যাবে কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এবার আপনার প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ড নাম্বার। তো চলুন প্যান কার্ড দিয়ে দিলাম, কনফার্মে ট্যাপ করবো। প্যান কার্ড দেওয়ার পর এবার স্টে আস ফর ওপেন ক্যামেরা, তো এখানে আপনার ক্যামেরাটা ওপেন হবে, অ্যান্ড ক্যামেরা ওপেন হওয়ার পর এখানে আপনার একটা ক্যামেরা সেলফি তুলে দিতে হবে। দেওয়ার পর ইউজ দিস পিকচার আপনি ট্যাপ করুন, আপনার এই সেলফিটা ওখানে নিয়ে নেবে। অ্যান্ড ভেরিফাই ওটিপি, এবার আপনার আধার কার্ড দিতে হবে, আধার কার্ডের সাহায্যে ওটিপি ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন ডিজি লকারের আধার কার্ডের এখানে নাম্বার দিয়ে দিন, ক্যাপচাটা এখানে বসে দিন, নেক্সটে ট্যাপ করুন, ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিন। দেওয়ার পর ওটিপি যখনই নিয়ে নেবে সেভে ট্যাপ করুন, অ্যান্ড দেখতে পাচ্ছেন ওটিপি নিয়ে নেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন একটা পেজ আসবে, এখানে অ্যালাউ কমপ্লিট করে দিন। অ্যালাউ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এমন কেওয়াইসি সাকসেসফুল দেখাবে। তো কেওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে মানে আপনার কাজ কমপ্লিট। এবার আপনার যে আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলসগুলো এখানে শো করবে, আপনি কনফার্মে ট্যাপ করুন এবং 1 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো কনফার্মে আমি ট্যাপ করে নিলাম, প্রসিডে ট্যাপ করবো, আর এখানে দেখতে পাবেন যে আপনি ব্যাঙ্ক অ্যাড করবেন। তো আপনার এখানে আপনার নাম্বারে যে ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্ক থেকে পেমেন্ট করবেন। এখানে অনেকগুলো ইউপিআই শো করছে, তো আমি এখান থেকে মেনলি ফোনপেটা চুজ করে নিচ্ছি ব্যাঙ্ক ভেরিফাই করার সময়, এবং এখান থেকে আমি ফেডারেল ব্যাঙ্কটা চুজ করবো। জাস্ট আমি ব্যাঙ্কে আসছি, কেননা ফেডারেল ব্যাঙ্কের সঙ্গে আমার এই নাম্বার যুক্ত আছে। তো ফেডারেল ব্যাঙ্ক চুজ করে নিলাম, চেকিং কেওয়াইসি ভেরিফাইং ব্যাঙ্ক হবে। হওয়ার পর আপনার এখানে সাকসেসফুল লেখা থাকে, অর্থাৎ এবার আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ওপেন। তো অ্যাকাউন্ট আপনার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এবার গাইস আপনার এখানে পিন সেট আপ করতে হবে 4 সংখ্যার, এবং 4 সংখ্যার পরপর 2-3 বার পিন সেট আপ করবেন। অ্যান্ড পিন সেট আপ করার পর আবারও একটা 4 সংখ্যার ওটিপি আসবে, এবং ওটিপি আসার পর এবার আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে। ফিঙ্গারপ্রিন্ট এখানে চাইবে যখন, তখন আপনি মিনিমাইজ করে আবার ওপেন করবেন। ওপেন করার পর এখানে 100 টাকা অ্যাড করুন, একদম সিম্পল এই পজিশনে আসুন, এসে 100 টাকা এখানে অ্যাড করে দিন। তো দেখতে পাচ্ছেন, তো চলুন 100 টাকা আমি অ্যাড করবো, পে নাউতে ট্যাপ করছি। এবার পে নাউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এবারে অ্যাড মানি টু অ্যান্ড পে, অ্যাড মানি অ্যান্ড পেতে ট্যাপ করবো, এখানে 100 টাকা কন্টিনিউতে ট্যাপ করবো, আবারও এখানে পে 100 ট্যাপ করবো। এবার আপনার যে ব্যাঙ্ক এখানে অ্যাড করেছিল, অর্থাৎ যে ব্যাঙ্ক ভেরিফাই করেছিল, সেই ব্যাঙ্কের থ্রু, সেই ইউপিআইয়ের থ্রু আপনি আবারও পেমেন্ট করতে হবে। এখানে ফোনপে করেছিলাম, ফোনপের থ্রু 100 টাকা পেমেন্ট করে দিচ্ছে। এই 100 টাকা আমার অ্যাকাউন্টে স্লাইসদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 100 টাকা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। 100 টাকা যেই অ্যাড হয়ে যাবে, এই 100 টাকাটা আবার আপনাকে বার করতে হবে। কীভাবে বার করবেন, স্ক্যান করে বার করবেন। গাইজ এখানে আরও একরকমভাবে বার করা যায়, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এই যে 100 টাকা আপনার এখানে চলে এলো, এটা আপনি ডাইরেক্ট এখান থেকে উইথড্র করতে পারেন। এখানে ট্যাপ করলে, ট্যাপ করার পর এখানে 100 টাকা লিখে দেবেন, উইথড্রোতে ট্যাপ করবেন। এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইবে, তো উপরে দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। বাট এখানে করবেন না, আপনি কী করবেন, কোনো এক বিজনেস কিউআর কোড স্ক্যান করবেন, স্ক্যান করে পাঠিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট করে দিলাম, কী করলাম, বিজনেস কিউআর কোড, গুগল পের বিজনেস কিউআর কোড স্ক্যান করলাম। কোথা থেকে করলাম সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি চলে আসবেন, এই অপশানে
স্ক্যানের অপশনের উপরে দেখতে পাবেন স্ক্যানের অপশন আছে, স্ক্যান অপশন চুজ করে আপনি বিজনেস কিউআর কোড দেখতে চাচ্ছেন স্ক্যান করলে আপনার সামনে এমন পেজ চলে আসলো। এবার আপনি এখান থেকে 100 টাকা পাঠিয়ে দিন এবং এই পাঠিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট, আপনি 150 টাকা পাবেন। যদি না পান, আমি কিন্তু এখানে পাইনি, দেখতে পাচ্ছেন গাইস আমার এখানে ট্রানজ্যাকশনে যদি দেখেন আমি কিন্তু এখানে পাইনি। যদি না পান তাহলে আপনি কি করবেন, আপনি ডাইরেক্ট কাস্টমার কেয়ারকে কল করবেন। তো এখানে কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে এটা 084, এই যে নাম্বারটা লাস্টে 999, এই নাম্বারে প্রথম 2 টিপবেন, তারপর আবার 2 টিপে ওদের সঙ্গে কথা বলবেন, 24 ঘন্টার মধ্যে আপনার 150 টাকা ওরা দিয়ে দেবে। তবে অবশ্যই ট্রামান কারেকশন, যার রেফার কোড নেবেন তার কিন্তু 5টার বেশি যদি রেফার হয়ে যায় তাহলে পাবেন না। আর আপনি এখান থেকে যদি সাইন আপ করেন দেখতে পাচ্ছেন আপনার রেফার কোড এটা পার রেফার আপনি 150 টাকা করে পাবেন। তো এই হচ্ছে গাইস আজকের ভিডিও। তো আপনি কি করতে পারেন, আবারও আপনি বলছি আপনার রেফার কোডটা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক ভিডিও আছে সেখানে গিয়েও কমেন্ট করবেন। নতুন ইউজারদের বলবো আপনারা কি করবেন, ওই ইউটিউবের কমেন্ট বক্স বা ফেসবুকের কমেন্ট বক্স থেকে নিয়ে নিন। তো আমি একটাতে রেফার করেছিলাম, আমার এখানে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন 150 150 150 করে সমস্ত চলে এসেছে এবং এই টাকাগুলো আমি এখনই স্ক্যান করে পাঠিয়ে দিই। তো এখান থেকে স্ক্যান করলাম, স্ক্যান দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল। আমি এখানে 750 হয়নি, 75 টাকা হয়ে গেছে। তো নো চিন্তা, আমি আবার একবার স্ক্যান করে 675 টাকা আবার পাঠিয়ে দিচ্ছি। তো টোটাল 750টা আমার এখান থেকে চলে যাবে। তো চলুন জাস্ট এখানে 675 আমার লিখতে হবে, লিখে দিলাম, পেতে ট্যাপ করলাম অ্যান্ড দেখতে পাবো 675 টাকা এখানে ট্রান্সফার হয়ে গেল। যে 750 টাকা আমি এই অ্যাকাউন্টে 5টা রেফার করে নিয়েছিলাম সেই 750 টাকা আমার প্রফিট হয়ে গেছে, আমি কিন্তু এখান থেকে পাঠিয়ে দিয়েছি আমার ইউপিআইতে। তো এই হচ্ছে গাইস আজকের অফার। অবশ্যই আপনারা আপনার রেফার কোডটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নতুন ইউজার যারা আসছেন তাদেরকে বলবো আপনারা কমেন্ট বক্সে নিন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। যত বেশি লোকের কাছে পৌঁছাবে তত রেফার হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকে জাস্ট এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।